হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমালোকে সবাই ভালে আছা। আজি আমি আলোচনা করি আনন্দরাম বৰুৱা একাডেমি প্রকাশনের বিজ্ঞান পাঠ সপ্তম শ্রেণী ক্লাস সেভেনের যেটো আমার পাঠ 16 আছে, অর্থাৎ গতি আর সময়। এই গতি আর সময় চ্যাপ্টারের আমার যে অঙ্কর সমাধান আছে, সেই সমাধান আজি আমি ইয়াত করি। আর আমার তার যে আদর্শ প্রশ্নমালা আছে তার ভিতর আমি তিনটা কুয়েশন আলোচনা করি, ইয়াত 9, 10 আর 11। আর বাকি কেটে প্রশ্নের উত্তর আমার ডেসক্রিপশনের একটা লিঙ্কত দিয়া আছে, তাত গেলে তুমি সেইকেটা অ্যান্সার প্রশ্নের অ্যান্সার তুমি বুঝি পাবা। আর আগর ক্লাসবিলাক চালে তেনে আমি ত্রুটি এবিলাক আমি বুঝি পাব, কিন্তু আজি কেবল আমি ইয়াত কি করি এই তিনটা প্রশ্ন সমাধান আমি ইয়াত। তো আহা আমি সমাধান করি। প্রথম 9 নম্বর যে কুয়েশন আছে তোমার কিতাবত আছে, সীতা বাঘে লাভ করিব পারা, অর্থাৎ সীতা বাঘে যে মুভমেন্ট এটু লাভ করিব পারা সর্বোচ্চ দ্রুতির পরিমাণ, মানে একক সময়ত কিমান দূরত্ব যায়, 112 কিলোমিটার ঠাই ই 1 ঘন্টা সময়ত পার করিব পারে। ইয়ার অর্থ হয়েছে তে এই দ্রুতি মিটার পার সেকেন্ড সেকেন্ড একক প্রকাশ করিব। তো চা আমি দ্রুতির একক মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা এনেকে আমি উলিয়াব পারি, কিন্তু ইয়াক আমি আমাক ধরি দিছে ইয়াক মিটার পার সেকেন্ডতে কনভার্ট করব। তো আহা আমি সমাধান লিখিম। সমাধান তো এই সমাধান আমি লিখিম, আমাক প্রথম কি দিয়া আছে এখানে আমি এইখানে উঠাই লোক, যে দিয়া আছে দিয়া আছে চিতা বাঘর সর্বোচ্চ দ্রুতি, চিতা বাঘর দ্রুতি, চিতা বাঘে কি করে 112 কিলোমিটার দূরত্ব, তাতে আইডিয়া করা 1 কিলোমিটার ঠাই কিমান হয়, তেনেকুৱা 112 কিলোমিটার দূরত্ব চিতা বাঘে যায় কিমান পার আওয়ার, অর্থাৎ ঘন্টা। গতিকে আমি ইজিলি ইয়াক এই লাইনটো আমি এনেকে লিখি 112 কিলোমিটার কিমান 1 ঘন্টা, এইটো হৈছে চিতা বাঘর দ্রুতি। কিন্তু আমার কুয়েশনটো হৈছে এই দ্রুতিটো, অর্থাৎ ইয়া এই দ্রুতিটো তুমি কি করিব লাগে মিটার পার সেকেন্ডত একক প্রকাশ করবে, অর্থাৎ চিতা বাঘটোৱে 1 সেকেন্ডত কিমান মিটার হয়। তার কারণে আমি কি করি এই একক বিলাক পরিবর্তন চাব, ইয়াত আছে 112 কিলোমিটার, দেখ 1000 মিটার 1 কিলোমিটার, তেনেহলে 112 হলে 1000 পূরণ করিব লাগিব। তো আমি ইয়াত লিখিম 1000 মিটার, অর্থাৎ 112 × 1000 = 1, 1, 2 আর আছে কি তিনটা শূন্য আছে 1, 2, 3, তার পিছত কি আছে কিলো মিটার একক আছে ই কনভার্ট হয়ে যাক আমার মিটার, তো আমি ইয়াত লিখিম মিটার। তার পিছত ইয়াত চ আমার টাইম অর্থাৎ সময় 1 ঘন্টাত আছে, ঘন্টার পর আমি এককটো সেকেন্ডত নিম, অর্থাৎ প্রথম ঘন্টার পর আমি মিনিটত লৈ যাম। তো চ এক পূরণ যদি 60 পূরণ করো অর্থাৎ মিনিট, তেনহলে তো এবার চ ইয়াত হব 1, 1, 2, 1, 2, 3 মিটার, আর তলত হব 1 × 60 = 60 মিনিট। এবার চল এই এনেকুৱা হয়ে আছে এই 60 মিনিটত ইমান মিটার, অর্থাৎ 1 ঘন্টাত ইমান মিটার, তেনহলে এবার আমি 1 সেকেন্ডত উলিয়াব লাগে, তেনহলে আমি লিখিম এতে উপরত্ব আমার মিটার আহিয়ে গেছে কারণ আমার মিটার পার সেকেন্ড, এতে আমি সময়টো সেকেন্ডত কনভার্ট করব লাগে, উপরত আছে 1, 1, 2, 0, 0, 0,
আর তলত আছে আমার 60 মিনিট আছে, ইয়াত আছে মিটার, তো আমি ইয়াত মিটারে লিখিলাম, আর ইয়াত আছে তোমার 30 মিনিট আছে। তো এই 60 মিনিট আমি সেকেন্ডত পরিবর্তন, এবার চা কি হব, 60 ইয়াত কি আছে, এই জিরো, এই জিরো ক্যান্সেল, এইটু এইটু ক্যান্সেল আমি করে দিই। এইবার চ ওপর কি রয়ে গেল, 1 1 2 0, আর তলত রয়ে গেল 6 × 6 = 36 সেকেন্ড, আর উপর রয়ে গেল মিটার। এইবার 60 দি ইয়াক হরণ করি দেব, কিমান হব, 14। তো আহা এবার আমি 9 নম্বরটা তো হয়ে গেল, এবার আমি 10 নম্বর আলোচনা করি, সমাধান হবে। তো 10 নম্বর কইছে, এখন গাড়ি 40 মিনিট 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 30 কিলোমিটার ঠাই অতিক্রম করতে বাস গাড়িখন 40 মিনিট সময় নেয়, তেন্তে বাসখনের দ্রুতি কিলোমিটার পার ঘন্টা এককত প্রকাশ করব। ইয়ার একক আছে কিলোমিটার আর আছে মিনিট, কিন্তু আমার ইয়াক কনভার্ট করব লাগে কিলোমিটার পার ঘন্টা। তো ইয়াক আমি সমাধান করি, এতে সমাধানত প্রথম আমার যে দিয়া আছে আমি সেটা উলিয়াই দিব, দিয়া আছে বাসখনে অতিক্রম করা দূরত্ব কিমান দেওয়া আছে, 30 কিলোমিটার, 3 কে এম, আমি এনেকে কিলোমিটার অতিক্রম করা সময়, অতিক্রম করা সময়, অতিক্রম করা সময় কিমান হব, 40 মিনিট, 40 মিনিট। এবার অতিক্রম করা সময় আমার দেওয়া আছে 40 মিনিট, এতে যেহেতু আমার ঘন্টা দিব লাগিব, মিনিটত দিয়া আছে, গতিকে ইয়াক এই 40 মিনিট আমি ঘন্টাত প্রকাশ করি। তো ইয়াক ঘন্টাত প্রকাশ করবলে হলে 40/60 আওয়ার, অর্থাৎ ঘন্টা, ইয়াক ঘন্টা নহয় আমি এইচ আওয়ার বলে লিখি, তাহলে দেখা আমার সাফা হব। তো এবার চ ইয়াত জিরো আর ইয়াত জিরো ক্যান্সেল, ইয়াত কি হব, 2 2 বা 2 3 বা, অর্থাৎ 2/3 আওয়ার, 2 ইয়াত কিমান টাইম দেওয়া আছে, অর্থাৎ ইমান ঘন্টা বলে আমি ধরবি। এবার আমি জানো দ্রুতি মানে কি, দ্রুতি মানে দূরত্ব বাই সময়, থেকে আমার দূরত্ব কিমান দেওয়া আছে, 30 কিলোমিটার, 13 কিলোমিটার, আর আমার সময় দেওয়া আছে কিমান, 2/3 আওয়ার, অর্থাৎ এই 2/3 এর হরণ হয়ে আছে 30, এইটো হরণ হয়ে আছে, ইভাগে আইলে কি হব পূরণ হব, আর এটা কি হব উল্টি যাব, তো 3টো উপর গুছি যাব, 2টো ইয়াত আসবে, আর কি হয়ে যাব ইয়ার কিলোমিটার, আর অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ার। এবার তুমি চা 2 আর 1 বা 2 আর 15টা ইকুয়াল কিমান হব আমার, 15 যা 3, অর্থাৎ 15 × 3 = 45, কিমান হব কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টা। তো এইটো হয়েছে আমার ইয়ার সমাধান, অর্থাৎ এখন গাড়িয়ে এনেকুৱা স্পীডত যদি যাই থাকে তেনেহলে সি 1 ঘন্টা সময় অতিক্রম করলে সি 45 কিলোমিটার দূরত্ব অতিক্রম করব। তো এবার আহা আমি 11 নম্বর কুয়েশ্চনটো সমাধান, তো আহা এবার আমি 11 নম্বর চাও কি কৈছে, এখন বাসে 4 ঘন্টা 480 কিলোমিটার অতিক্রম করে, বুঝা গেল। তো বাসখন দ্রুতি নির্ণয় করা, তো আমাক ইয়াত কোৱা নাই যে
একক পরিবর্তন করিব দিয়া নাই, জাস্ট তোমাক ধ্রুতি উলিয়াব দিয়া। তো বাচ্চনের ধ্রুতি প্রথম আমি সমাধানত লিখিম আমার কি দিয়া, সমাধান দিয়া আছে অতি বাসখনে অতিক্রম করা দূরত্ব, বাসখনে অতিক্রম করা দূরত্ব, বাসখানে অতিক্রম করা দূরত্ব 480 কিলোমিটার, 480 কিলোমিটার বাসে গেছে। কিমান সময়ত গেছে অর্থাৎ অতিক্রম করা দূরত্ব সময় 4 ঘন্টা, অর্থাৎ 4 আওয়ার। এতেকে দ্রুতি, অর্থাৎ দ্রুতি মানে কি, দূরত্ব বাই টাইম অর্থাৎ সময়, দূরত্ব বাই সময়, আমার দূরত্ব কিমান 480 কিলোমিটার আর টাইম ইকুয়াল 4 আওয়ার। তো 4 ইয়াত 1 বার, 4 ইয়াত 1 বার, 4 ইয়াত 2 বার, 4 ইয়াত 0 সমান কিমান হব 120 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ বাসখনে প্রতি ঘন্টা 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, আর এনেকে 4 ঘন্টা সময় চলার পিছত বাসখনে 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তো তোমালোকে আদর্শ প্রশ্নমালার আটাইকেইটা প্রশ্ন সমাধান পাইছা। তো আজির ক্লাসটি ইয়াতে, আমি দ্বিতীয় ক্লাসত আকৌ নতুন একটা অধ্যায়ত আকৌ লগ হব। ধন্যবাদ।